আসসালামু আলাইকুম গাইস, আমি পিঙ্কি চলে এসেছি আবার টেক পোস্টমর্টেম চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ডিভাইস নিয়ে, সেটি হচ্ছে অপো A77। তো আজকে এই ফোনটি আপনাদের মাঝে আমি আনবক্সিং করে দেখাবো এবং এটা কনফিগারেশন সম্পর্কে জানিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমি বলে দিচ্ছি, প্রোডাক্টটি স্পন্সার বাই গ্যাজেট সলিউশন বিডি। গ্যাজেট সলিউশন বিডিতে আপনি স্মার্টফোন সহকারে গ্যাজেটের সকল আইটেম পাবেন খুবই অফার মূল্যে। এখানে মাসব্যাপী আপনার অফার প্রাইস চলে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গ্যাজেট সলিউশন বিডি পেজের লিঙ্কটি দিয়ে দিব, ভিজিট করে আসবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাইডে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন আমাদের আপকামিং যতগুলো ভিডিও আপনি শুরুতেই দেখতে পারেন। তো চলুন দেখে আসি ভিডিওটি। তো এই হচ্ছে অপো আপকামিং নিউ ডিভাইস A77, অপোর একদম এই সিরিজ, হট সিরিজ যেটা বলা যায়। তো আপনি এক ফোনটি এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো। তো চলুন ফোনটি এখন আনবক্সিং করি এবং ফোনের ভিতরে কী কী আছে সেগুলো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল, ফোনটি আনবক্সিং করার ক্ষেত্রে একটা মিনি বক্স পেয়েছি। মিনি বক্সের সাথে এখন হচ্ছে ফোনটি। ফোনটি আমরা পরে খুলে দেখবো যে আসলে ফোনে কী আছে, এখন দেখবো যে বক্সের ভিতরে কী আছে বক্সে আমরা দেখব। তো বক্সে সেরকম আর কিছু পাইনি। এখানে হচ্ছে আপনার চার্জার, অ্যাডাপ্টার, ক্যাবেল, আর এই যে মিনি বক্সটা খুলেছিলাম, মিনি বক্সে এখানে ভিতরে আছে আপনার কাভার দেওয়া আছে, একটা সিলিকন কাভার, এটা হচ্ছে পিন কার্ড, আর এটা ওয়ারেন্টি কার্ড, আর হচ্ছে চার্জিং বুক। এই হচ্ছে আমরা বক্সের ভিতরে পেয়েছি। তো এখন আমরা দেখবো হচ্ছে ফোনটা, যে আসলে সেই আকর্ষণীয় ফোনটি কেমন। তো ফোনটি এখন দেখি। ওয়াও, ফোনটি কিন্তু অনেক সুন্দর, অনেক গর্জিয়াস, একটা দেখতে অনেক প্রিমিয়াম ভাব আছে। যারা অনেক বেশি স্টাইলিশ ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু এই ফোনটা অনেক বেশি স্টাইলিশ হবে। এটার পিছনটা কিন্তু আপনার স্ক্র্যাচ প্রুফ, মানে যেটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়বে না। এখানে কিছুটা হলো একটু কাছ থেকে দেখলে বোঝা যাবে ফিঙ্গারপ্রিন্ট পড়ছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই, কিন্তু এটা প্লাস্টিক। সাইডে হচ্ছে আপনার সাইডেরটা ফুটি প্লাস্টিক পাবেন। এটাও আপনার হচ্ছে বক্সি শেপ করে দেওয়া আছে, যেটা এখন সচরাচর সব ফোনে দিচ্ছে, টু স্মার্টফোন। আর যদি আমি সাইডের কথা বলি, এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন আছে, আর এই পাশে হচ্ছে আপনার ভলিউম বাটন আছে, হচ্ছে আপনার সিম স্লট। আর যদি নিচের দিকে দেখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার চার্জিং পোর্ট আছে, আপনার হেডফোন আছে, আর হচ্ছে স্পিকার আছে। এই ছিল আমাদের ফোনের ডিজাইনটা, ডিজাইন সম্পর্কে বললাম, যেটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম একটা লুক আছে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। যদি আমি ফার্স্ট অফ অল বলি, তাহলে এটা হচ্ছে ব্যাক ক্যামেরা, যেটা 50 মেগাপিক্সেল পাচ্ছেন, আর 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ডেপ সেন্সর, আর ফ্রন্টে হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল দেওয়া আছে। আমাদের এই রিয়ার ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল দিয়ে কিছু ছবি তোলা আছে, আসুন এগুলো দেখে আসি। তো ছবিগুলো আমার মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই প্রাইসের মধ্যে আপনার 50 মেগাপিক্সেল ছবিগুলোতে অনেক বেশি শার্পনেস এবং অনেক সুন্দর আসছে। আর যদি ফোন ক্যামেরার কথা বলি, এটা সেলফি লাভারদের জন্য অনেক বেস্ট হবে, কারণ সেলফি ক্যামেরাটা অনেক বেশি সুন্দর, 8 মেগাপিক্সেল হলো ছবিগুলো অনেক বেশি সুন্দর আসছে। ক্যামেরা সেকশনে আমি সন্তুষ্ট, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে আসলে ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আমরা ডিসপ্লে সম্পর্কে জেনে আসবো, চলুন ডিসপ্লে সম্পর্কে জেনে আসি। তো এখন ডিসপ্লে নিয়ে কথা বলে আমি ফার্স্টে বলি, ডিসপ্লে সাইজ এটা 6.56 ইঞ্চি এলসিডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন, আর এটা হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে দেওয়া আছে, আর এটার রেজুলেশন হচ্ছে আপনার HD+। তো এখানে আমার একটু অসন্তুষ্টতা, কারণ এই প্রাইসের মধ্যে, মার্কেট প্রাইস এটা হচ্ছে 24,990 টাকা, এই প্রাইসের মধ্যে কিন্তু আমরা সচরাচর সবাই চাই ফুল HD+। তো সেক্ষেত্রে এটা HD+ দিয়েছে, বাট এটার যে আপনার রিফ্রেশ রেট আছে, এটা কিন্তু 90Hz এর রিফ্রেশ পাচ্ছেন, যেটার কারণে হচ্ছে আপনার অ্যাপস রানিং বা হচ্ছে স্পিডে অনেক বেশি কাজ করতে পারবে, স্ক্রল করতে পারবেন। তো এটা হচ্ছে 90Hz। যদি আপনারা ধরেন দুইটা জিনিস বলেন যে আমার ফুল HD+ লাগবে, সেক্ষেত্রে কিন্তু 90Hz আপনার নাও পেতে পারেন, অন্য কোনো অপশনে দিতে হবে। আর যদি 90Hz চান, সেক্ষেত্রে আপনার ফুল HD যে ডিসপ্লেটা আছে সেটা আপনার একটু মাইনাস করতে হবে। ওভারঅল এই দুইটা বাদে আপনার সবকিছু এটাতে ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল। আর এটা যে আমরা ভিডিওটা দেখি, তো এটার ভিডিওগুলো অনেক বেশি সুন্দর কালারফুল আসছে, কারণ এটার ডিসপ্লেটা হচ্ছে আপনার কালার রিচ ডিসপ্লে, যেটার কারণে আপনার ভিডিওটা দেখতে একটা অ্যামোলেটের মতো ভাব আসে, বাট অ্যামোলেট না, বাট ওভারঅল এটা ডিসপ্লে কোয়ালিটিও অনেক ভালো। তো এখন এটা আমরা পারফরমেন্স সম্পর্কে জানবো, যে এটা পারফরমেন্সে কি কি আছে। পারফরমেন্সে আমরা এটাতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সন 12। তো যেহেতু এটা নতুন বছরের নতুন একটা ডিভাইস, সেক্ষেত্রে আমি আশা করেছিলাম এটা অ্যান্ড্রয়েড ভার্সন 13 দিয়ে আসবে, তো আসেনি, সেক্ষেত্রে কিছু করার নেই, এটা অ্যান্ড্রয়েড ভার্সন 12 আসছে। আর অপর নিজস্ব অপারেটিং সিস্টেম আছে কালার ওয়েস 12.1, এটাতে ভার্সন, এটা হচ্ছে আপনার ভার্সন কিন্তু এটা 8/128। ইভেন এটাতে আপনার আপ টু 16GB র্যাম পাবেন। কিভাবে? কারণ এটা 8GB সাথে আরও 8GB আপনি এক্সপেন্ড করতে পারবেন র্যাম, সেক্ষেত্রে আপনি 16GB একটা পারফরমেন্স পাবেন। স্টোরেজ 128GB পাচ্ছেন, আর এটা যে প্রসেসরটা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 সিরিজ পাচ্ছেন, যেটা ক্লক স্পিড হচ্ছে আপনার 2 GHz, যেটা স্পিডটা আপনি অনেক
বেশি ভালো পাবেন নেট স্পিড। যদি আমরা গেমিং এর ক্ষেত্রে বলি তো সেই ক্ষেত্রে আপনি পাবজি বা ফ্রি ফায়ার যদি খেলেন, পাবজিটা সেরকম ভাবে খেলতে পারবেন না, ফ্রি ফায়ারটা খুব স্মুথলি খেলা যাবে। আমরা কিছু নর্মাল গেম এখানে করে দেখেছি, সেগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ স্পিডে খেলা গেছে। আর ওভারঅল এটাতে আপনি সবকিছুই বেস্ট পাচ্ছেন এই প্রাইসের মধ্যে, আমার কাছে পারফরমেন্সটাও ভালো লেগেছে। তো এটা ব্যাটারি সম্পর্কে জানবো যে ব্যাটারিতে আমরা কি কি ক্যাপাসিটি পাচ্ছি। এই ফোনটিতে আমরা পাচ্ছি 5000 এমএএইচ লং লাস্টিং এর ব্যাটারি, যেটা হচ্ছে চার্জিং ওয়াট আছে আপনার 33 ওয়াটের সুপার ভোক পাচ্ছেন, যেটা খুব কম সময়ের মধ্যে আপনার ফুল স্পিডে চার্জ হয়ে যাবে, মাত্র 72 মিনিটে আপনি ফুল চার্জ করতে পারবেন এটাতে। তো সেক্ষেত্রে চার্জিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটা টাইপ সি চার্জিং পোর্ট আছে, 33 ওয়াট সুপার ভোক পাচ্ছেন, তো চার্জিং ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। বাট আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই সময়ে এসে 2023-এ এখানে কিন্তু ওয়াটার ড্রপ ডিসপ্লে না দিয়ে পাঞ্চুয়াল ডিসপ্লেটা দেওয়া কিন্তু অনেকটা ভালো ছিল, এটা আসলে আমি আশা করেছিলাম। যেহেতু দেয়নি কিছু করেনি, কিছু না কিছু আপনার মিস যাবে। আর হচ্ছে ক্যামেরাতে আরও কিছু কাটসাট করলে অবশ্যই অনেক বেশি ভালো হতো। তো ওভারঅল এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে। এটা হচ্ছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, লক সিস্টেম হচ্ছে 3টা, ফিঙ্গারপ্রিন্ট, ফেসলক আর হচ্ছে পাসওয়ার্ড। তো এটা ফিঙ্গারপ্রিন্টে আমার খুব ভালো ফাস্ট কাজ করেছে, ফেসলকটা অ্যাজ ইউজুয়াল, পাসওয়ার্ডও আপনার যেরকম। তো নর্মালি যদি আমি বলি বা এটা হচ্ছে একটা স্মার্টফোন, যদি কারো স্টাইলিশ ফোনে দরকার হয় যে আমার একটি স্টাইলিশ ফোন দরকার আর হচ্ছে ক্যামেরা দরকার সেলফি লাভারদের জন্য, তাহলে এই ফোনটা হচ্ছে বেস্ট। যারা অনেক বেশি গেমার হন, যারা গেম টেম খেলেন, তাদের জন্য আমি বলবো এই ফোনটা সেরকম ভাবে না, বাট এটা হচ্ছে একটা প্রিমিয়াম ভাব আসে, তো আপনি চাইলে এই ফোনটা ইউজ করে দেখতে পারেন। তো আমাদের কাছে ওভারঅল ফোনটা অনেক বেশি ভালো লেগেছে। যদি এই ফোনটি অবশ্যই আপনি পারচেস করতে চান, আমাদের গ্যাজেট সলিউশন বিডি পেজে লিংক মেসেজ করতে পারবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আর যদি দেখে শুনে নিতে চান তাহলে অবশ্যই আমাদের নিজস্ব শপ অ্যাড্রেসে এসে নিয়ে যেতে পারবেন। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে সাভার সিটি সেন্টার, 4th ফ্লোর। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত ছিল, ধন্যবাদ।